আনন্দের দিন বলেছেন শেখ হাসিনা। দলের জন্য কেউ বোঝা হতে চায় না বলেছেন ওবায়দুল কাদের। ভারতে ভ্যাকসিন কারখানার আগুনে ক্ষতি হাজার কোটি রুপি। ফরাসি লিগে ফুটবলে পিএসজি জয়। আসসালামু আলাইকুম, কর্ণফুলি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শারমিনাক্তা সোনিয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দেশে প্রায় 70,000 ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি করে দিয়েছে সরকার। আজ শনিবার সকালে এসব বাড়ি হস্তান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একযোগে এতগুলো পরিবারকে ঘর উপহার দেয়া বিশ্বে একটি বিরল দৃষ্টান্ত। ভূমিহীন ও গৃহহীনদের ঘর দেয়াই মুজিববর্ষের সবচেয়ে বড় উৎসব। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের একটি পরিবারও ভূমিহীন গৃহহীন থাকবে না বলেও জানান শেখ হাসিনা। দেশের প্রতিটি মানুষের জন্য আবাসন নিশ্চিত করার সরকারি উদ্যোগ হিসেবে এই ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। 2% করে জমি রেজিস্ট্রেশন সহ এই ঘর হস্তান্তর করা হবে। দেশের 492 উপজেলায় এই কার্যক্রম স্থানীয়ভাবে সমন্বয় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মুজিববর্ষে একসঙ্গে এতগুলো মানুষকে ঘর দেওয়ার উৎসবের চেয়ে আর বড় কোনো উৎসব হতে পারে না। আজ আমার জন্য আনন্দের দিন, যেসব মানুষের ঠিকানা ছিল না, ঘর ছিল না, তাদের মাথা খোঁজার ঠাঁই করে দিতে পেরেছি। পৃথিবীর কোনো দেশে কখনো, অথবা আমাদের দেশে কোনোদিন কোনো সরকার এত দ্রুত এতগুলি ঘর করে, আমরা যদি আগে পুরো হিসেব ধরি সেখানে প্রায় 3,20,000 পূর্বে দেওয়া হয়েছে, এখন 3,715টা দেওয়া হচ্ছে, আর এখানে 66,189টি ঘর আমরা পরিবারকে দিচ্ছি। এই 66,000 ঘর এত অল্প সময়ের মধ্যে করা এত সহজ কথা না। আমাদের উৎসব আজকে এটাই বড় উৎসব যে গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘর দিতে পারলাম। এর থেকে বড় উৎসব আর কিছু বাংলাদেশে হতে পারে না। আমরা আরও 100,000 ঘর খুব শীঘ্রই আমাদের কাজ শুরু হবে। এভাবে সমগ্র বাংলাদেশে এই মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কোনো লোক গৃহহারা থাকবে না। শুধু দোয়া চাই আপনাদের, এ দেশটাকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, সুন্দরভাবে জীবন জীবিকা করতে পারে, তাদের জীবন যেন উন্নত হয়, বিশ্ব দরবারে আমরা বাঙালি হিসেবে মাথা উঁচু করে সম্মানের সাথে যেন চলতে পারি, সেটাই আমার। সম্প্রতি জাতীয় রাজনীতিতে আলোচনার খোরাক জোগাচ্ছে নোয়াখালীর আঞ্চলিক রাজনীতি। পক্ষে বিপক্ষে নানান কথা থাকলেও নিজেদের কাদা ছোড়াছুড়িতে বিব্রত আওয়ামী লীগ। এবারে এই ইস্যুতে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দলের জন্য কেউ বোঝা হতে চায় না, কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বেও নয়। শনিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন ওবায়দুল কাদের। রাজনীতি একটি বহুমাত্রিক মহাসড়ক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক চেতনায় আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু এই সকল মত পার্থক্য আলাপ আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে। সেটা অবশ্যই সাংগঠনিক পরিমণ্ডল হতে হবে, কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়। শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। রাজনীতি একটি বহুমাত্রিক মহাসড়ক, এটি নানান ভাবনা সম্মিলিত মোহনা। গণতান্ত্রিক চেতনায় আমাদের ভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন কারণে মত পার্থক্য হতে পারে। এ সকল মত পার্থক্য আলাপ আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে সাংগঠনিক পরিমণ্ডলে। এ নিয়ে জনসম্মুখে আলোচনা বা সমালোচনা নিজেদের দুর্বলতাকেই প্রকাশ করে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণে যে অবিরাম প্রয়াস, তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। একটি রাজনৈতিক দল অভিযোগ করেছে, দেশকে নাকি নতজানু করার ষড়যন্ত্র চলছে। আসলে বিএনপি নিজেই ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী এবং এই তত্ত্বের অনুসারী বলে সব ক্ষেত্রেই তারা ষড়যন্ত্রের গন্ধ খুঁজে বেড়ায়। নতজানু তো নই, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে
বাংলাদেশ আজ সারা বিশ্বে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো এক দেশ। করোনার আঘাত মোকাবিলা যারা শেখ হাসিনাকে পরাজিত দেখতে চেয়েছিলেন, আজ তারা নিজেরাই পরাজিত। ইতিহাস করোনা সংকট মোকাবিলায় সময়ে সাহসী নেত্রী হিসেবে, বিজয়ী বীর হিসেবেই মনে রাখবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। ময়মনসিংহে দরিদ্র অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে স্বেচ্ছাসেবক লীগ। সকালে শীতার্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। এ সময় মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোফাক্কার হোসেন খোকন, জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এ বি এম নুরুজ্জামান খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকার 5 নং ওয়ার্ডে মোহাম্মদ তাজুল ইসলাম পেশা একজন কৃষক। তিনি গত কয়েক মাস পূর্বে সোনারগাঁও এলাকার পূর্ব দিকে এলাপুনিয়া পাহাড়ের ঢালে 2 একর জমিতে তরমুজ ক্ষেত করেন। তরমুজ গাছে লতায় লতায় ধরে আছে সুস্বাদু এই ফল। এমন ফলন দেখে কৃষক নিজেই খুশি। বিস্তারিত রাঙ্গুনিয়া থেকে জাকিরুল ইসলাম জাকিরের প্রতিবেদন জানাচ্ছেন মাহির হাসান। কৃষক দিনরাত কঠোর পরিশ্রম করে নিজের কাঁধে করে পানি দিয়ে তরমুজ ফলানোর একটাই উদ্দেশ্য, নিজের এলাকার সাধারণ মানুষকে অল্প দামে নিজের ক্ষেতের ফরমালিন মুক্ত তরমুজ খাওয়ানো। নিজের ক্ষেতে ফলানো তরমুজ খাওয়াতে পারাও এটা একটা সবের কাজ মনে করেন তিনি। দেখেন আরো আমার এখানে এই যে আমার ফল, এই যে আমার ফল আল্লাহর রহমতে আরো আছেন আমার। দেখেন পাশাপাশি তরমুজ আমার ফল আল্লাহ দিছে। এগুলো দেওয়ার মালিক হয়েছে আল্লাহ, সৃষ্টিকর্তা একজন আমাদের আল্লাহ। কিন্তু আমার থেকে কী করছো, পরিশ্রম করুন, স্বীকার করুন লাগছে। আমার বাগানে সুন্দর ফল ধরছে, সুন্দর ফল ধরছে। দেখেন সুন্দর ফল ধরছে, ধরা ঠিকই আছে। কিন্তু এক্ষেত্রে আমি করছি যে আমরা বিভিন্ন দূরের থেকে যদি ফল আসে আমাদের থেকে অনেক কষ্ট হয় কিনে খাইতে। উক্ত তরমুজ 700 টাকা, 800 টাকা, 600 টাকা এরম নেই। তো আমি আশা করছি আমি নিজে যদি ফয়দা করি, যদি এগুলি বাইর করতে পারি, আমাদের দেশের লোকে আমার বাগানের ক্ষেতের ফরমুল ছাড়া গাছের এখানে সতীত ফাগনা ফল মানুষকে আমি খাওয়াবার জন্য চেষ্টা করে ওইটা আমার মনে আসা। এই জন্য আমি এত কষ্ট করে পরিশ্রম করে এখানে নিজে ফয়দা করছি তরমুজ। এই আমার আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এগুলো সব সুন্দর আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। দুর্গম পাহাড়ি অঞ্চলে তরমুজ খ্যাত করলেও কৃষক তাজুল ইসলামকে কাজে সর্বক্ষণিক সহযোগিতা করেন তার কলেজ পড়ুয়া ছেলে। তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি যে সময়টুকু পাই সেই সময়টুকু বেকার না ঘুরে বাবার তরমুজ খেতে গিয়ে বাবার কাজে সাহায্য করি। একজন স্টুডেন্ট, কলেজে পড়ি ইন্টার সেকেন্ড ইয়ার, এখন মানে ফার্স্ট ইয়ার ছিলাম, এখন সেকেন্ড ইয়ার আর কি। তো উত্তরাঙ্গনে ডিগ্রি কলেজে পড়ি। এমনি আব্বু এখানে তরমুজ খেত করছে, আব্বুকে হেল্প কর, জাস্ট হেল্প করার জন্য আসছি, হেল্প করতেছি। মানে আমিও তো সেখানে বেকার বলতে স্টুডেন্ট, পড়ালেখার পাশাপাশি সবার একটু পাকা সময় থাকে, এই সময়টুকু আমি কাজে লাগানোর জন্য এখানে আব্বুকে এসে, আব্বুর সাথে এসে হেল্প করতেছি আব্বুকে। বিভিন্ন রকম মানে ছোটোখাটো যে কাজগুলো আছে সেগুলো করি। তাজুল ইসলামের তরমুজ খ্যাতের সফলতা দেখে এলাকার অন্যান্য কৃষকরাও তরমুজ খ্যাত করতে আগ্রহী। এখন তাজুল ইসলামের এমন সফলতায় এলাকার সাধারণ মানুষ খুশি, তারাও এখন তরমুজ খ্যাত করছে। আমরা যে তরমুজ খ্যাত করছি এগুলো আমার ভাই ভাত একজন অভিজ্ঞ আছিল, এক তরমুজ খ্যাত করছে, এর দেখায় আমরাও করছি। এখন আমরা চেষ্টা করতেছি আমাদের দেখায় যদি আরও মানুষজন যদি করে আলহামদুলিল্লাহ খুব খুশি হব। তো ফর্মুলমুক্ত এই ক্ষেত্রে করছি, ফর্মুলমুক্ত ইনশাল্লাহ আগামী দিনও ফর্মুলমুক্ত ক্ষেতগুলো করতে পারি। মতো সরকার যেন আমাদের সুদৃষ্টি নজর দেয়, এটা প্রত্যাশা নিয়ে আমরা এই আশা রাখছি। কৃষক তাজুল ইসলাম তরমুজ খ্যাতের পাশাপাশি মিশ্র পদ্ধতিতে শশা, তিতকরলা, মিষ্টি কুমড়া সহ কয়েক প্রজাতির খ্যাত করেন তিনি। তিনি 200 শতক জমিতে শশা খ্যাত করে সেই শশা খ্যাত হতে প্রায় 1500 কেজির অধিক শশা বিক্রি করেন, যার বাজার মূল্য 1 লক্ষ টাকার কাছাকাছি বলে জানান তিনি। আমি এখানে খ্যাত করছি, প্রথমে করছি তরমুজ, তরমুজের পাশাপাশি লাগাইছি শশা। শশার বাইরে বাইরে সাং দিছি, সাংয়ের বাইরে বাইরে খুঁড়ো করে দিছি মিষ্টি কুমড়া।
ওই শশা যখন শেষ হয় মিষ্টি কুমড়া সাঙ্গের মধ্যে উঠে মিষ্টি কুমড়া আল্লাহর রহমতে ধরে। এর ফাঁসতি আবার সেপারেট করে করছি কতটুকু তিত করলা, তিত করলা করানোর পরে আবার ওইখানে মিষ্টি কুমড়াও দিছি আল্লাহর রহমতে। এখানে ফাঁসাফাঁসি খেতেগুলি সব করছি, কিন্তু ধরা ভালো আছে। যদি আমি যদি এরকম যদি সরকারের যে কোনো রকমের যদি একটা যদি আমি যে কোনো সাহায্য পাই তাহলে আমি আল্লাহর রহমতে এর চেয়ে আরও অনেক বেশি খেত করতে পারবো। কৃষক তাজুল ইসলাম বলেন, প্রথমবারের মতো 2 একর জমিতে তরমুজ ক্ষেত করে সফল হলেও তার এই ক্ষেতের স্বপ্ন সামনে আরও বড় করে বিভিন্ন রকমের দেশীয় ফলের বাগান করা, কিন্তু অর্থের অভাবে তার এই স্বপ্ন বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন তিনি। যদি সরকার কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু সাহায্য সহযোগিতা করে তার পাশে দাঁড়ায়, তার পরিকল্পনা বাস্তবায়ন হবে। একদিকে যেমন কৃষকের কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে দেশের মানুষের ফলের চাহিদা মিটবে। যদি আমাকে সরকারও যদি কিছু যদি ঋণ দেয় তাহলে আমি এখান এখন করছি আমি 2 একর, তাহলে আমি যদি 5 একর 6 একর 7 একর যদি ক্ষেত করি, কোনো মানুষ আমাদেরকে এখানে কোনো মানুষ বেকার আছে কেউ ক্ষেত করে না জানে না। তুই আমার থেকে তো ক্ষেতের অভিজ্ঞতা কিছু কিছু আছে আল্লাহর রহমতে। আমি মাইনির রাঙ্গামাটির উপরে মাইনির রঙ্গুত থানও ক্ষেত করছি, আমার বাবাও করছে, আমার বরবাইও করছে। তো ওই ক্ষেত থেকে আমার অভিজ্ঞতা নিয়ে আমি এই দেশের মধ্যে এই ক্ষেতগুলি সব করছি। যদি আমি সরকারের যদি আমাকে কোনো যদি ঋণ যদি কিছু পাই, কিছু সাহায্য পাই, টাকা পয়সা পাই, তাহলে আমি আরও বড় করে ক্ষেতে কেন ফসল ফয়দা করতে পারবো। এলাকার স্থানীয় কৃষকরা বলেন, তিনি দিনরাত পরিশ্রম করে ক্ষেতে ফসল ফলাচ্ছে, এই ক্ষেত করতে বহু টাকার প্রয়োজন, এত টাকা এই কৃষকের নেই। তাই আমি সরকারের প্রতি অনুরোধ করব, কৃষক তাজুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে তার স্বপ্নকে বাস্তবায়ন করলে তিনি এই এলাকার মানুষকে ফরমালিন মুক্ত নিজের ক্ষেতে উৎপাদিত ফল খাওয়াতে পারবে। তাজুল ইসলামকে আমরা খুব সুন্দর লাগে, কিন্তু খুব দরিদ্রভাবে কাজ করাতে আর ওর বাগানের তরমুজ বাগানের অবস্থা পরিস্থিতি দেখে, কিন্তু খুব মানুষজনকে খাড়া করতে টাকা পয়সার অভাবে এই না বাড়তেছে। আমি সরকারকে অনুরোধ করছি তাকে যেন সরকারে কোনো একটা সুদৃষ্টি দেখে, যদি কোনো লেনে দেন, যদি কোনো একটা ঋণ টিন দেওয়ার যদি দেখে, এটা সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা থাকবো, এই অনুরোধটা আমি সরকার। মুজিব বর্ষ উপলক্ষে কিশোরগঞ্জের কোঠিয়াদি উপজেলার 35 জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের জমিও ঘর পেয়েছেন। শনিবার দুপুরে কোটিয়াদি উপজেলা হলরুমে আনুষ্ঠানিকভাবে গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এর আগে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ আক্তারুন নেসা, কোটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ এম এ জোরেল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, পিআইও আব্দুল আলিম সহ অন্যান্যরা। এই সময় উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে 35 জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর করা হয়। ময়মনসিংহে ত্রিশালে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ 2 প্রকল্প থেকে 50 পরিবারকে নতুন ঘরের চাবি ও জমির দলিলপত্র প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি পৌর মেয়র এবিএম আনিসুজ্জামান আনিস, উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এন এম শোভা মিয়া আকন্দ, নির্বাহী বিদ্যুৎ প্রকৌশলী ফারুক মিয়া, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ, গোলাম ইয়াহিয়া, আনিসুর রহমান ভুট্টো, নাজমুল হক সরকার, আব্দুল কুদ্দুস মণ্ডল, ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম মুজিব, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার আমিরাবাড়ি ইউনিয়ন 18টি, বালিয়াপাড়া ইউনিয়নের 12টি, রামপুর ইউনিয়নের 12টি, হরিরামপুর ইউনিয়ন 4টি, কানিহারি ইউনিয়ন 4টি মোট 50টি ঘর ও জমি দলিলপত্র হস্তান্তর করা হয়। ঠিক আছে, নানা ধন্যবাদ, বড়ভাই খুব খুশি হয়েছে, আমার কেউ নাই, আমার দুই জমিয়ে ধন্যবাদ। রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের গজালি এলাকার 3 একর পাহাড়ি জায়গায় 800 মাল্টা চারা পাশাপাশি আম, পেয়ারা, পেঁপে, বাকুল, ড্রাগন সহ প্রায় 2000 ফলজ চারা নিয়ে
বাগানকড়া লালানগর ইউনিয়নের 9 নং ওয়ার্ড গজালি এলাকার কৃষক মোস্তাফিজুর রহমান। শখের বাগান সুন্দর করে সাজিয়ে রোপণ করলেও কুচক্র মহলে চোখে পড়ে যায়। বাগানের সৌন্দর্য সহ্য করতে না পেরে রাতের আধারে কে বা কারা বাগানের প্রায় অর্ধেক গাছ কেটে মাটিতে ফেলে রাখেন। এ বাগানে রাতের আধারে যেসব ফলজ গাছের চারা কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা, সেসব গাছের চারার মধ্যে রয়েছে 300টি মালটা, 200টি থাই পেয়ারা, 140টি চায়না কমলা, 70টি বিভিন্ন জাতের আমের চারা গাছ, 300টি পেঁপে, 20টি ড্রাগন, 60টি কলা গাছ, আপেল কুল, বাউকুল সহ প্রায় 10 জাতের ফলজ চারা কেটে দিয়েছে, যার আনুমানিক মূল্য 4 লক্ষ টাকার সমপরিমাণ। মালটাও তিনশোর উপরে, তারপরে এই তাইফেরা এভাবে 200 হইব, সাইনা হমলা হইব, সৎকানিক সদস্য, তারপরে আম আছে, আমল দে কাটিমুন বাড়ি 11, তারপরে এভাবে নতুন প্রজাতর ড্রাগন আছে, তারপরে গিয়া আছে কাশ্মীরি কুল, এভাবে প্রায় 600-700 উপরে সারা, আর 600-700 সারার উপরে, আর টোটাল বাগানে প্রায় 3200-300 উপরে সারা আছে। কতগুলো চারা নষ্ট করছে? প্রায় 600-700 উপরে হবে। এলাকাবাসী ও বাগানে কাজ করা ব্যক্তিরা বলেন, আমরা 7 থেকে 8 জন লোক দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে এই বাগানে কাজ করেছি। এত পরিশ্রমের এই বাগানটি কেটে দিয়েছে দেখে খুব খারাপ লাগছে। যে বা যারা এই বাগান কেটে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। তাদের জন্য শাস্তি হয় এভাবে, যাতে আর কারো বাগান নষ্ট না করে। ভাইজান, এই বাগানে আনা থাকবে যে প্রায় 10-15 জন মানুষ বাগানে আনা, যদি আমি কি আর ক্ষতি করি তাহলে এই তারা লয় আছে দে ফাংশন, যারা বাগানি তার আরে ক্ষতি করি তাই ওদের এইরকম করি তো বাগান হাড়ি খেলি না হারে বাগানত দেহ সদুন সার আদে মানে এরকম করি করে গুয়াশি মালটা আম এটা পেঁপে সব গাছ হাড়ি দিই তো এবেলা তোমারা সবাই তারা তারা দেখে করে সরকারিভাবে ইয়ানি তারা গরিব দিন আর ইয়ানোর বিশেষ চাই শোন আরে তোরা এত সুন্দর করে বাগান গজি তারা আরে এই তারা বাবিও মাঙ্গি দিই শোন বাগানের পরিচর্যাকারী চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যয়নরত ছাত্র বলেন, আমি লেখাপড়ার পাশাপাশি এই বাগানে এসে বাগান দেখাশোনা করি ও কাজ করি। আমিও আমার পরিবার অনেক কষ্টের বিনিময়ে এই বাগান করেছি। দেশের উন্নয়নের স্বার্থে দেশের মানুষ যেন ফরমালিন মুক্ত ফল খেতে পারে, কষ্টের বাগান আজ নষ্ট করে দিয়েছে, আমি তাদের বিচার চাই। রোপণ করছি আমার কত স্বপ্নের গাছ, আমি আমার এই গাছগুলো কী অফার করছি যে এগুলো এরকম কাজ প্রায় 600 উপরে গাছ এটা কেটে দিছে, ভেঙে দিছে, এবং এইগুলো ছায়নে মালটা দেখেন, এই ছায়নে মালটার গাছ এগুলো আমার কি স্বপ্নের মতো, এগুলো আমি অনেক দিন ধরে আজকে এই অনেক টাকা প্রায় 10 লক্ষ টাকার উপরে আমি খরচ করে এগুলো রোপণ করছি। এগুলো আমার গাছগুলো যেভাবে এটা নষ্ট করে দিচ্ছে দুর্বৃত্তরা, এরা যে সমাজের এক দুষ্কৃতিকারীরা, এরা আমার এই দেখেন পুরো বাগানের পুরো বাগানটাই আমার তছনছ করে দিয়েছে এরকম। আমি অনেক দিন ধরে আমার ফ্যামিলি সহ আমরা সবাই মিলে এই স্বপ্নের বাগানটা করছি আমি দেশের উন্নয়নের স্বার্থে, এখন আমার এই বাগানটা এইভাবে যে এরা ধ্বংস রাতের আন্ধারে ধ্বংস করে দিছে। কেটে দেওয়া বাগানের মালিক মোস্তাফিজুর রহমান অভিযোগ করে বলেন, এই বাগানটি আমি অনেক কষ্টের বিনিময়ে করেছি, আজকে যারা এই বাগানটি কেটে দিয়েছে আমার স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, প্রধানমন্ত্রীর কাছে, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপির কাছে, প্রশাসনের কাছে। বর্তমান মন্ত্রী আছে এবং প্রধানমন্ত্রী আছে, চেয়ারম্যান আছে এবং উপজেলা নির্বাহী উপজেলা আছে, ইঞ্জিনিয়ার বিচার চাই। প্রায় 10 লাখ টাকার ইনভেস্ট করি, প্রায় আর যে সারাগুর হারে বলি প্রায় 4 লাখ টাকার উপরে হবে ক্ষতি, 4 লাখ টাকার উদ্যে আর ক্ষতি হয়েছে, এভাবে আর ক্ষতি করে আমি এ দেশের আইনশৃঙ্খলা বাহিনী আছে বা উদ্বোধন কর্মকর্তারা আছে আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদুর হাসান বাহিনী আছে, আর অনুরোধ এই জিনিস তদন্ত করি বা মাথায় নিয়ে তদন্ত করায় বিচার করার আর বিচারের আওতায় আনো।
ভারতের সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন কারখানায় গত বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডে অন্তত 1,000 কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যক্রমে রক্ষা পেয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিন, এ কারণে সেটির সরবরাহে কোনো সমস্যা হবে না বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান। গত বৃহস্পতিবার দুপুরে পুনেতে সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন কারখানার একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগে। প্রায় 4 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় সে আগুন। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 5 শ্রমিক। এর কয়েক ঘন্টা পরে সেই একই জায়গায়ও আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সেবার দ্রুততার সঙ্গেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সিরামের ওই কারখানাতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের উৎপাদন চলছে। শীঘ্রই সেখানে যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্সের ভ্যাকসিনের উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। শুক্রবার সিরামের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা এক সংবাদ সম্মেলনে বলেছেন, আগুনের ঘটনায় কোভিশিল্ড সরবরাহে কোনো সমস্যা হবে না, তবে এতে রোটাভাইরাস এবং বিসিজি ভ্যাকসিনের উৎপাদন ও মজুতের ক্ষতি হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় আর্থিক ক্ষতি। 1,000 কোটি রুপিরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে। ফরাসি লীগ ফুটবলে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়ামে মন্টপেলিয়ারকে 4-0 গোলে হারিয়ে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। খেলার প্রথমার্ধে 34 মিনিটে কেলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে বিরতিতে যায় পিএসজি। বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে 60 মিনিটে নেইমারের গোলে ফলাফল দ্বিগুণ হয় পিএসজির। ঠিক পরের মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন মাওরো ইকার্দি। 2 মিনিটের ব্যবধানে নিজের জোড়া গোল তুলে নিয়ে দলকে চতুর্থ গোল এনে দেয় এমবাপ্পে। এ জয়ের ফলে 45 পয়েন্ট নিয়ে লিগ পয়েন্ট তালিকার শীর্ষস্থানে আছে নেইমাররা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাচ্ছি। আজ আমার অত্যন্ত আনন্দের দিন বলেছেন শেখ হাসিনা। দলের জন্য কেউ বোঝা হতে চায় না বলেছেন ওবায়দুল কাদের। ভারতে ভ্যাকসিন কারখানার আগুনে ক্ষতি 1,000 কোটি রুপি। ফরাসি লীগে ফুটবলে পিএসজি জয়। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে এখনই আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।